এই অ্যাপ দিয়ে এরকম হাই কোয়ালিটিতে ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে। শুধু তাই না, আপনি আপনার ছবির স্কাই অটোমেটিক এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার ছবিকে এক্সপ্যান্ড করতে পারবেন, তাও 100% ফ্রিতে। আপনি যদি সুন্দর অ্যান্ড ইউনিক গ্যাজেট কিনতে চান তাহলে ট্রাই করতে পারেন dragobidi.com। এখানে আপনি সব ইউনিক সুন্দর সুন্দর গ্যাজেট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে। স্মার্ট ওয়াচ, ইউনিক টেবিল ল্যাম্প, ইয়ারবাড, অনেক রকমের ফ্যান আছে তাদের কাছে, পাওয়ার ব্যাংক, স্টাইলিশ টি শার্ট, বেসিক্যালি এভরিথিং। তাদের সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকলো, সেখান থেকে পারচেস করলে আপনার ভাইরও একটু হেল্প হয়ে যাবে। সো অবশ্যই চেক করে নেবেন। আনলক অ্যাপ ডাউনলোডের জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। হাই কোয়ালিটি ফটো এডিটিং করার জন্য আমরা চলে আসলাম এই অ্যাপে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে টেলিগ্রামে, আপনারা সেই টেলিগ্রামে ক্লিক করলে অ্যাপ ডাউনলোড করতে পারবেন ইজিলি। তো আমি এডিট ফটোতে ক্লিক করব। এর আগে এখানে অনেকগুলো আপনি নিউ ট্রেন্ডিং টেমপ্লেট দেখতে পাবেন, যেগুলো আপনি ট্রাই করতে পারবেন, বাট আমি এগুলো ট্রাই করতেছি না, কারণ এগুলোর মাধ্যমে আপনি হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন না। সো জাস্ট এডিট ফটোতে ক্লিক করব, এন্ড এখান থেকে অবভিয়াসলি আমি আমার একটা ফটো চুজ করে নেব। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো হাই কোয়ালিটিতে ফটো এডিটিং করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে চেঞ্জ করব এর মাধ্যমে। তো এর ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করব, দেন আপনি এখানে অনেকগুলো প্রিসেট পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি এডিটিং করতে পারবেন অবভিয়াসলি, বাট এইগুলো আপনাকে খুব একটা রিয়েলিস্টিক বা সুন্দর আউটপুট দিবে না। সো এই জন্য আপনারা ক্লিক করবেন এই পাশে থাকা কাস্টম বাটনে, জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে কাস্টমলি আপনি কিছু প্রম্প দিবেন যার মাধ্যমে অনেক সুন্দর ছবি আপনার জেনারেট হয়ে আসবে। জাস্ট এই কাস্টম বাটনে ক্লিক করবেন, অ্যান্ড স্ক্রিনে কিছু আমি প্রম্প দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনি ট্রাই করতে পারেন, অ্যান্ড নেক্সট করব। সো এই কাস্টম বাটনে আপনি যদি ট্যাপ করেন এখানে, তাহলে আপনার এইটা এখানে জেনারেট হয়ে চলে আসবে। সো অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন কিন্তু অন রাখতে হবে। দেখেন কতটা রিয়েলিস্টিক একটা আউটপুটও আমাকে দিয়েছে। আমি যদি একটু কাস্টমার বাটনের উপর আবার ট্যাপ করি তাহলে আমার আউটপুট আবার চেঞ্জ করে দেবে। আর শুধু এটা কিন্তু আউটপুট চেঞ্জ করে না, আপনার ওই ন্যাচারের সাথে আপনার ছবিটা কতটুকু যাচ্ছে সেটাও চেঞ্জ করে। আপনি যদি দেখেন এখানে পাশে যে হালকা গ্রিন হিউ অ্যাড করছে, তারপর আমার হেয়ারটাকেও কিন্তু ইনহ্যান্স করছে। সেইভাবে আপনি ট্রাই করে আপনার ইচ্ছে মতো যে ব্যাকগ্রাউন্ড আপনার কাছে পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ড আপনি রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই রেজাল্টটা কিন্তু খুবই জোস আসছে। আমি যদি বিফোর আফটার দেখাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আসছে। তো আমি অন্য একটা ছবিতে আবার ট্রাই করে দেখাচ্ছি, যেমন এই আমি আর একটা ছবি সিলেক্ট করলাম। সো এইখানেও আমরা যদি এআই ব্যাকগ্রাউন্ডে যাই এবং কাস্টমে যাব, এবং কাস্টমে গিয়ে আমি এখানে লিখবো জাস্ট বুকে, জাস্ট এটা লিখলাম, মানে সিম্পল লিখবেন আপনি, জাস্ট আপনার অনেক বেশি এক্সপ্লেইন করতে হবে না, সিম্পলি লিখে দিলেই হয়ে যাবে, অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সো দেখেন ও এখানে একটা কিন্তু আউটপুট অলরেডি দিছে, বাট আমরা কাস্টমে গিয়ে কাস্টমের এই বাটনে ক্লিক করে কিন্তু আমরা অ্যাড করছি। সো এই বাটনে আমি ক্লিক করব আমার এই আউটপুটটা দেখার জন্য। দেখেন ভাই এআই কতটা স্মার্ট, যে ও আমার এই ওয়ালটা এখানে রেখে ফরগ্রাউন্ড হিসেবে ব্যাকগ্রাউন্ডকে শুধু চেঞ্জ করছে এবং খুবই সুন্দরভাবে চেঞ্জ করছে। আমি আপনাদেরকে যদিও এখানে জুম করে দেখাতে পারবো না, বাট বিফোর আফটার দেখাই। দেখেন আকাশ জমিনে পার্থক্য চলে আসছে ভাই, খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ও আমার জেনারেট করে দিয়েছে। অ্যান্ড আপনারা যদি তারপরও পছন্দ না হয় দেন ডেফিনেটলি আপনি এখানে ক্লিক করে এইটাকে চেঞ্জ করতে পারবেন, বাট আমি চেঞ্জ করবো না ভাই, এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। বাট আপনি যদি ধরেন চেঞ্জ করেই ফেলছেন তাহলে আপনি এই আন্ডু বাটনে ক্লিক করে সেটাকে আবার ব্যাক করতে পারবেন। সো ইটস সুপার ইজি, বাট এটা দেখেন খুবই আনরিয়েলিস্টিক লাগতেছে, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আপনি যদি হেয়ারের দিকে লক্ষ্য করেন হেয়ারটা কিন্তু ও বাড়িয়ে দিয়েছে, যেটা খুবই সুন্দর লাগতেছে। জাস্ট এখানে ব্যাকে ক্লিক করবো কারণ আমার এই আউটপুটটা বেশি সুন্দর লাগছে। সো এই ফটোটাকে আমরা এখন এখানে সেভ করবো। সেভের জন্য যে সেটিংটা আপনি ইউজ করবেন, জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে অবভিয়াসলি এই পিএনজিটা চুজ করবেন, তাহলে একদম হাইয়েস্ট কোয়ালিটিতে আপনার ছবি সেভ হবে। তো দেখতেই পাচ্ছেন ছবি মোটামুটি ভালোই ক্লিয়ার আসছে, অ্যান্ড দেখেন কতটা রিয়েলিস্টিকলিভাবে ও অ্যাড করছে, অ্যান্ড বুকেটা খুবই সুন্দর আসছে। স্ক্রিনে আমি কিছু স্যাম্পল দিয়ে দেবো যেগুলো আমি অ্যাপের মাধ্যমে এডিট করছি, অ্যান্ড সিরিয়াসলি ভাই খুবই সুন্দর আউটপুট আসছে। তো স্কেচ চেঞ্জ করার জন্য জাস্ট অ্যাপ্লিকেশন ওপেন করবেন এবং এডিট ফটোতে ক্লিক করবেন, অ্যান্ড এডিট ফটোতে ক্লিক করার পর আপনার এমন একটা ছবি সিলেক্ট করবেন যেখানে অবশ্যই পিছনে সুন্দর একটা আকাশ আছে। দেখেন আমি যদি আমার এই সিনের যে ছবিটা এইটাই আমি যদি আপনাদেরকে স্কেচ চেঞ্জ করে দেখাই, জাস্ট স্কাইতে ক্লিক করব, অ্যান্ড দেখেন ভাই এটা দেখেন উপরে স্কেচ শুধু চেঞ্জ করে না, নতুন পানিতে রিফ্লেকশন যে পড়ছে সেটাও কিন্তু অ্যাড করছে। সো এইটা আসলে একটা স্মার্ট মুভ বলতে পারেন, বাট এইখানে কিন্তু খুবই অ্যামেজিং লাগতেছে। বাট এই এটা যেহেতু সন্ধ্যার টাইমের, তো আমি গোল্ডেন আওয়ার টাইমের কিছু স্কে এখানে দেখেছিলাম যেগুলো আমি অ্যাড করব, যেমন এই যে সানসেটের। ও ভাই এটা তো খুবই জোস লাগতেছে, অ্যান্ড আপনি এটাকে মুভ করাতে পারবেন, অ্যান্ড অবশ্যই ডান করে আপনি আপনার ছবি এখান থেকে সেভ করে ইউজ করতে পারবেন। ফটো এক্সপ্যান্ড করার জন্য অবশ্যই আপনি ফটো এখান থেকে এক্সপ্যান্ড করার জন্য এখানে এসে জাস্ট এডিট ফটোতে ক্লিক করে আপনি আপনার একটা ছবি সিলেক্ট করে নেবেন যেটা আপনি এক্সপ্যান্ড করবেন। ওকে ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু খুবই সুন্দর উঠছিল, বাট এই সাইডে না থাকার কারণে ছবিটা কিন্তু অনেক খারাপ লাগতেছে দেখতে। তো এইটাকে সুন্দর করার জন্য আমি জাস্ট এই এআই এক্সপ্যান্ড এখানে ক্লিক করব, অ্যান্ড আমার যতটা এক্সপেক্ট রেশিও প্রয়োজন ততটা আমি এখান থেকে সেট করতে পারবো। নিচে প্রিসেট দেওয়া আছে, বাট আপনি কাস্টমলিও আই থিঙ্ক, হ্যাঁ কাস্টমলিও আপনি সেট করতে পারবেন। ধরেন আপনি এখানে রাখলেন আপনার এই এরিয়া এক্সপ্যান্ড দরকার, ও এই এরিয়াগুলো এক্সপ্যান্ড করে দেবে, অথবা ফ্রিলি এইভাবে হলেও হবে, বাট আমি হালকা আর একটু ছোটো করে দিতেছি, অ্যান্ড দ্যাটস ইট। তো আমার এই পাশে একটু বেশি লাগবে,
যেন সেন্টারে থাকে আমার সাবজেক্টটা, আমার পুরো এই এরিয়াটা এক্সপ্যান্ড করতে হবে। সো জাস্ট আমি সিলেক্ট করলাম অ্যান্ড এখানে এই তীর বাটনে ক্লিক করে দেবো। এখন দেখা যাক ও কি আমাকে জেনারেট করে দেয়। অ্যান্ড নিচে অবশ্যই তিনটা আউটপুট দেবে, অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মতো জেনারেট করে নেবেন। সো প্রথমটা দেখেন মোটামুটি রিয়েলিস্টিক হয়েছে, এটা হচ্ছে প্রথম, খুবই খুবই সুন্দর আউটপুট আসছে কিন্তু, মানে নট ব্যাড। দেখেন আপনি জাস্ট মানে কখন আপনি যদি এই ছবিটা কাউকে দেখান তাকে সে বলতে পারবে না যে এটা এক্সপ্যান্ড করা বা এরকম কিছু। বাই দ্য ওয়ে আপনার যদি পছন্দ না হয় জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে আই থিঙ্ক হ্যাঁ আরও তিনটা আউটপুট ও সামনে অ্যাড করে দেবে, উইচ ইজ রিয়েলি কুল। সো এইগুলো কিন্তু ফ্রি, আপনার কোনো ক্রেডিট দিতে হবে না বা এমন কিছু। ও তেরি ভাই, এটা তো খুবই কুল, সিরিয়াসলি আমার পছন্দ হয়েছে ভাই এইটা। সো আমি এটা সেভ করবো, এখানে জাস্ট ক্লিক করবো অ্যান্ড আমার ফটো আমি এখান থেকে সেভ করে নিলাম আমার গ্যালারিতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি 30-35 হাজারের বেস্ট একটা ক্যামেরা ডিভাইস খুঁজে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। অলসো থ্যাংকস ফর ওয়াচিং।